কিন্তু এখন আমাদের ওই ক্রিসমাস ট্রিটা থেকে সব ওইগুলোকে খুলে খুলে রেখে দিচ্ছে। ওকে বললাম সকালে তুই একটু এগুলো খুলে রেখে দে, একটা বক্সের মধ্যে করে রেখে দিচ্ছে, আবার পরের বছর নামানো যাবে। আমাদের ব্রেকফাস্ট আজকে হচ্ছে ম্যাকরনি, আর এটা বানাচ্ছে তো আজকে ইন্দ্র বানাবে। ওকে বললাম তুমি বানাও, ওই জিনিসগুলো খুব ভালো বানায়, সেই জন্য আজকে ও বানাবে। আজকে শুধু ম্যাকরনিটা হচ্ছে আলু পেঁয়াজ আর ডিম দিয়ে। আজকে ঘরে আর সেরকম কোনো সবজি নেই, সেই জন্য আজকে শুধু আলু পেঁয়াজ ডিম দিয়েই করা হবে। ম্যাক্রোনিটা সিদ্ধ করা হয়ে গেছে আগে, আর ওর খুব ঠান্ডা লেগেছে, ওই জন্য ও মাথা টাথা একদম টুপি টুপি পরে ঢেকে রেখে দিয়েছে। এটা একটু ভেজে তারপরে ম্যাক্রোনিটা দেবে। একটু নুন দিয়ে দিচ্ছি, অল্পই দেব। ব্রেকফাস্ট তো আবার কি, এগুলো হচ্ছে চট জলদি ব্রেকফাস্ট। আর লুচি পরোটা করতে গেলে আবার ময়দা মাখো, তারপরে লুচি ভেলো ভাজো, অনেক ঝামেলা। এটা চট জলদি হয়ে গেল, শুধু ম্যাক্রোনিটা সিদ্ধ করে নিয়ে সবজিটা ভেজে নিয়ে দিয়ে দেওয়া, খেতেও খুব ভালো লাগে, হয়েও যায় খুব তাড়াতাড়ি। ম্যাক্রোনিটা দেয়া হয়ে গেছে, আসলে কড়াইয়ের জন্য দিতে অসুবিধা হচ্ছে, কিছুটা ভেজে নিয়ে তারপরে আবার বাদবাকিটা দেবে। বড় কড়াইটা তো করতে পারতে গো, বড় কড়াইটা করলে ও বড় কড়াইটা অনেক বড়, সেজন্য অসুবিধা হয় সত্যি, ওটা মানে ভালো ঠিকই কিন্তু অনেক বড়। নুন কিন্তু তখন আমি একটু দিয়েছিলাম, অল্প দেবে। একটু চিনি দিচ্ছে, তুয়া চলে এসছে, কতটা কি টিফিনে হলো সেইটা খোঁজ খবর নিতে এসছে, কারণ ও অনেক সকালে উঠে পড়ছিল তো খিদে পেয়ে গেছে, সেই জন্য ও চলে এসছে। বাবা কতটা টিফিনটা এগোলো সেটা ও দেখতে এসেছে। তদারকি করছে ও, তদারকি করছে। একটু গোলমরিচ দিয়ে দিচ্ছে, গোলমরিচটা দিলে কি ফ্লেভারটা ভালো হয়। সসগুলো
ম্যাক্রোনি রেডি। এখন দিচ্ছি চিলি সস। ও চিলি সস দিচ্ছে এখন। তারপর টমেটো সসটা দিয়ে দেবে। ছুটির দিন, আজকে ঘুম থেকে উঠেছি 1:30টার সময়। এই ওয়েদারে সকালবেলা ঘুম থেকে তাড়াতাড়ি উঠতে ইচ্ছা করছে না। আজকে ছুটির দিন তো আরোই মজা, সেই জন্য আজকে আর একটু দেরি করেই উঠলাম। অন্যদিন তো অফিস থাকে বলে তাড়াতাড়ি উঠেই পড়তে হয়, আর আমাদের তো ব্রেকফাস্ট হয়ে গেছে আজকে, তো ম্যাক্রোনি করেছে আজকে, ইন্দ্রই বানিয়েছে ব্রেকফাস্টটা। আর কালকে না ইন্দ্র অফিস থেকে আসার সময় চিকেন রোল নিয়ে এসেছিল, তো সেগুলো আমরা খেয়েছিলাম, সেই জন্য রাত্রে আর আমরা কেউ কিছু খাইনি। সকালবেলায় যে রান্না করেছিলাম সেই রান্নাটা সবটাই ছিল, তো সেই জন্য আজকে আমার ছুটি, রান্না করতে হবে না। রান্না করতে হবে না মানেই তো মানে আমি খুব আনন্দে থাকি। রান্নাটা হচ্ছে একটা বড় কাজ মেয়েদের কাছে, তাই না? সেটা যদি করা থাকে না করতে হয় তাহলে তো সোনায় সোহাগা। আর আমি এখন এই ফার্নিচারের এগুলো মুছছি, অনেকদিন মোছা হয়নি সেই জন্য। আর রান্না তো মোটামুটি রয়েছে, শুধু ভাত করব আর একটুখানি মুসুরির ডাল সিদ্ধ করলাম, কারণ বাঁধাকপিটা তারপরে ডিমটা রয়েছে, একটু মুসুরির ডালটা সিদ্ধ করলাম, ভালো লাগবে। আর মুসুরির ডালটা না আমি সোমবার দিইনি, শুধু ওই একটু পেঁয়াজ কাঁচা লঙ্কা আর নামানোর আগে একটু সর্ষের তেল দিয়ে নামিয়ে নিয়েছি। ইন্দ্র এখন ব্রেকফাস্ট করে বেরোলো আমার মাকে নিয়ে পোস্ট অফিসে যাবে। আমার মাকে নিয়ে ও প্রত্যেক মাসে প্রথম শনিবার যায়, মা পেনশন আনতে যায় তো মা একা একা যেতে চায় না, ওই জন্য ইন্দ্র নিয়ে যায় সাথে করে। আর আরেকটা সুখবর আছে জানো তো, সেই সুখবরটা হলো আমরা নেক্সট শনিবার ঘুরতে যাচ্ছি, ঘুরতে যাচ্ছি হচ্ছে পুরীতে, মানে 11 জানুয়ারি সামনে শনিবার। তো অনেকদিন আমাদের কোথাও বেরোনো হয়নি, সেই লাস্ট গ্যাংটক থেকে আমরা ঘুরে এসেছি, তো তারপরে আর কোথাও বেরোনো হয়নি, তো এবারে যাব। আমরা টোটাল 13 জন যাচ্ছি, 13 জন মানে আমরা নিজেরাই সবাই, মানে আত্মীয় স্বজনের মধ্যে, তার মধ্যে আমার দিদিরা যাচ্ছে, দিদিদের ফ্যামিলি, আমার জ্যাঠাতো দিদি, আমার তো নিজের কোনো দিদি নেই, তো আমার জ্যাঠাতো দিদিটা যাচ্ছে, আর আর একটাও জ্যাঠাতো দিদির ছেলে, ছেলের বউ যাচ্ছে, ওর বাচ্চাটা যাচ্ছে, আর আর একটা দিদির মেয়ে জামাই আর তার ছেলেটা যাচ্ছে। টোটাল আমরা 13 জন যাচ্ছি, 11 জন বড়, আর দুজনের দুটো ছোট ছোট ওদের বাচ্চা আছে, তো সেই বাচ্চা দুটো তো ছোট, আর আমার তুয়াতন্তু তো বড় না বাচ্চা না, আধা বাচ্চা, আধা বাচ্চা বা আধা বড়, যাই হোক। তো যাব সবাই মিলে এই একসাথে, টিকিট কাটা হয়ে গেছে, আমার জামাইবাবুই টিকিট কেটেছে। জামাইবাবুই ফোন করে বললো, আমার ওই দিদিরা খুব ঘুরতে যায়, তো জামাইবাবুই ফোন করে বললো যে যাবে কি না, তো ইন্দ্রকে জিজ্ঞাসা করলো, ইন্দ্র বললো হ্যাঁ তাহলে কাটো টিকিট, সেই জন্য 11 জানুয়ারি আমরা যাচ্ছি। আর 15 তারিখে ফিরবো না রে তুয়া, 15 তারিখে ফিরবো, ওখান থেকে 14 তারিখ রাত্রে ট্রেনে উঠবো আর 15 তারিখ সকালবেলায় চলে আসবো। এখন তো তুয়ার
পরীক্ষা আছে মার্চে, সেই জন্য একটু ছোটখাটোই কোথা থেকে ঘুরে আসি। মাঝে মাঝে একটু কোথাও না বেরোলে মনটা ঠিক চাঙ্গা থাকে না, একটু ওয়েদারটা চেঞ্জ করে আসলে ভালো হয়। তাও ভাগ্যবানে এই সপ্তাহটা বৃষ্টিটা হয়ে যাচ্ছে, সামনের সপ্তাহ বৃষ্টিটা হবে না, বৃষ্টি হয়ে গেলে ভাল লাগে না। এই সপ্তাহটা হয়ে বাবা কমপ্লিট হয়ে যাক, সেটাই ভালো, তাই না? আমার দিদি জামাই বাবু ওরা তো খুব ঘুরতে যায়, আমরা যখনই ঘুরতে যাই ওদের সাথেই ঘুরতে যাই বেশিরভাগ সময়। শুধু আমরা কাশ্মীর গেছিলাম, তো কাশ্মীর আমার দুবার যাওয়া, একবার আমি খুব ছোটবেলায় গেছি আমার মা বাবার সাথে, আর একবার আমি গেছি মানে তখন আরো 6-7 বছর আগে গেছি, আমার খুড়শ্বশুর শাশুড়ি তার মেয়ে আর আমরা চারজন আমরা গেছিলাম। আমরা খুব একটা ট্যুর পার্টিদের সাথে যাই না, কারণ ট্যুর পার্টিদের সাথে গিয়ে না ঠিক পোষায় না, কারণ ওরা যেখানে আমাদের গ্যারেজ করিয়ে দেবে, মানে যে হোটেল দেবে সেখানেই থাকতে হবে, পছন্দ না হলেও কিছু বলার নেই, যেমন খাবার দেবে সেটাই খেতে হবে, কিছু বলার নেই। আর নিজেরা নিজেরা গেলে কি হবে, আমাদের যেমন ইচ্ছা আমরা সেরকমভাবে সেটাই খেতে পারবো, তারপরে যেরকম হোটেল আমরা চাইবো সেই রকম হোটেলেই থাকতে পারবো। তো সেই জন্য আমরা ট্যুর পার্টিদের সাথে কোনো সময় যাই না, আমরা নিজেরা নিজেরাই যাই। আর আমার তুয়াতন্তু তো খাওয়ার খুব ঝামেলা, ওরা এটা খেতে চায় না সেটা খেতে চায় না, তারপরে মাছ খাওয়া নিয়ে প্রবলেম তোমরা তো জানোই, তো সেই জন্য ওরা বাইরে গেলে বেশিরভাগ চিকেন বা মাটন যেটাই হোক সেটাই খায়, বা ডিমটাও খায়, তো সেই জন্য। আর ট্যুর পার্টিদের সাথে গেলে তো সেইভাবে অতটা ওদের কাছে বলা যায় না, ওই জন্য আর নিজেরা গেলে ওরা যেটা খেতে চায় সেটাই খেতে পারে। আবার ট্যুর পার্টিদের সাথে গেলে অনেক সুবিধাও থাকে, যেমন ঘরোয়া রান্নাটা পাওয়া যায় ওরা করে দেয়, কিন্তু আমার ভালো লাগে না। যারা যায় ঠিক আছে, একটু টাকাটাও কম হয় খরচাটা আর কি, কিন্তু আমার ঠিক পছন্দ হয় না ট্যুর পার্টিদের সাথে যাওয়াটা। ইন্দ্র খুব একটা ট্যুর পার্টিদের সাথে যাওয়াটা পছন্দ করে না, বলে যে নিজে নিজেই যাব সেটাই ভালো, যেভাবে খুশি যাওয়া যায়। আর ট্যুর পার্টিদের সাথে গেলে ওরা কি করে, ওই এই দিনে যাব এই দিনে ফিরবো, আমরা নিজেরা গেলে কি হবে, নিজেদের মতন আমরা নিজেরা টিকিটটা করতে পারি যে এই দিন যাব, বা আমাদের ইচ্ছা হলে আমরা কদিন একটু বেশি থাকতে পারি কি কম থাকতে পারি, কিন্তু ওরা তো একটা টাইম বেঁধে দেয় না, ওদের সাথে গেলে পরে এই একটা অসুবিধা। তো যাই হোক শনিবারই যাব। আর আজকে ইন্দ্রকে আমি বলেছিলাম যে ট্রলিটা বার করে, ট্রলিটা আমার ওই ঘরে খাটের বক্সে আছে, তো ট্রলিটা বার করে একটু রোদ্দুরে দিতে, তো রোদ্দুর মশাই তো আজকে ওঠেননি, তো দেয়া যাবে না, দেখি কালকে যদি রোদ্দুর ওঠে তো কালকে দিতে বলবো, রোদ্দুরে একটু রোদ্দুরে দিয়ে তারপরে আমরা গোছাবো লাগেজটা। ঠিক আছে চলো, তোমাদের সাথে আবার পরে দেখা হচ্ছে। আর এই যে তুয়াতন্তু, তুয়া তো পড়ছে আর তন্তু মোবাইলে গেম খেলছে। গুড ইভিনিং, এখন বাজে 7:30, আর আমার সন্ধে দেওয়া হয়ে গেছে, আজকে একটু তাড়াতাড়ি উঠেছি, তাড়াতাড়ি সন্ধে দিয়ে দিয়েছি, আর দুপুরবেলা খেয়ে শুয়েছি তো, আর পা গুলো একদম গরম হচ্ছিল না, পা যখন গরম হলো তখন দেখলাম 5টা বেজে গেছে, মানে সন্ধে তখন হয়ে গেছে, তখন পা গরম হলো, এত ঠান্ডা লাগছিল, আর ভাত খাওয়ার পরে যেন আরো বেশি ভাত ঘুম ধরেছিল, বাইরে বেশ ঠান্ডা, আমি এই জ্যাকেটটা পরে নিয়েছি। আর এখন আমরা বেরোবো, আমি আর ইন্দ্র একটু বেরোবো, তুয়াতন্তু ঘরে থাকবে, তো যাব হচ্ছে মোর শপে, কিছু জিনিস কেনার আছে ওগুলো কিনবো, আর ঘুরতে যাব বললাম না সেই জন্য কিছু জিনিস কেনার আছে, মানে ড্রেসের না,
যেমন বডি লোশন কিনবো একটা, তারপর ফেস ওয়াশ নিতে হবে, আরো এরকম কিছু জিনিস কেনার আছে। তো সেই জন্য আমি আর ইন্দ্র এখন বেরোচ্ছি। ইন্দ্র গেছে তুয়াকে আনতে, আনলে পরে তারপরে আমরা বেরিয়ে যাব। আমরা চলে এসেছি মোটরের এখানে, এবার যাই। রাস্তা একটু ভিড়, এই নিয়েছি আর ম্যাগি নিয়েছি, সস, তারপরে আরো অনেক গ্লোসারি জিনিসপত্র নিয়েছি। ডিটেল স্ক্রাবার নিয়েছি, এই আমার কেনাকাটা আজকে। এবারে ডিনার বানাবো, ডিনার বানিয়ে খাবো, কারণ ওই বেলা তো যা ছিল হয়ে গেছে খাওয়া। এখন দেখি কি বানাই, ভাবছি পরোটা আর বেগুন ভাজা করে নেবো, আর মামলেট করে নেবো, আমাদের খাওয়া হয়ে যাবে। তাহলে আমার ব্লগটা আজকের মতো আমি এখানেই এন্ড করছি। তোমাদের সাথে আবার দেখা হচ্ছে পরের ব্লগে, ততক্ষণ তোমরা সবাই খুব ভালো থেকো, টাটা।